এরকম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এখন সকাল 9টা বেজে গেছে, তো আজ হচ্ছে ফ্রাইডে, আমাদের হলিডে। তো সকাল সকাল ঘরে কাজকর্ম সারা কমপ্লিট, এমনকি আমাদের জন্য সকালের নাস্তা আছে। দি বাবা, আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার আপনাদের সাথে কথা বলবো। এই যে সত্যি কথা কইতেছি ভিডিও সালা দিছি না, স্যার। সরো শুনুন রে পাপা, একটু তাকাও তাকাও, শুনুন করে হাসা করে দাও। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তিনি এখন ল্যাপটপের সামনে বসে আছে, আর আমি এবার যাব চুলার সামনে, কারণ আমার রান্না বান্না করতে হবে। মানে রাতে রান্না বান্না শেষ, সেমাই খাইতে চাইছে, তার জন্য স্পেশাল করে একটু সেমাই রান্না করব। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি, 3 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। এটা আমাদের অফিসের একমি কোম্পানির লাচ্চা সেমাই, খেতে অনেক ভালো লাগে, মানে আমার কাছে খুব টেস্ট লাগে। এটা নিয়ে নিয়েছি পেস্তা বাদাম এক্সট্রা স্বাদের জন্য। এখানে আছে কিচমিচ, চিনি, আরও নিয়েছি একটা কনডেন্স মিল্ক। আমি এটা ড্যানিশের কনডেন্স মিল্কটা নিয়েছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে, এটার ফ্লেভারটা আমার কাছে অসাম লাগে। প্রথমে আমি কড়াইতে একটু ঘি নিয়ে নেব, এখানে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দেব। Thank you.
ভয়ও কেমন হয়েছে রান্না মুখ দিয়ে বলো সেই খাওয়া কি যায় খাওয়া তুমি নাও এই যে এই মাত্র পাশের বাসার ভাবি দিয়ে গেল তার গ্রামের বাড়ি থেকে তার মা নিয়ে আসছে এখন আমরা এটা মজা করে খাবো দেখি এটা সুননের পাপার কাছে নিয়ে যাই ভাবি বড় হইতেছে মা নাকি নিয়ে আসছে নিচে ওনাদের গাছের বড়ই অনেকগুলো অনেক রকম বড়ই আছে এটা সম্ভবত আপেল কল খাও গাছ পাকা তুমি নাও আর আমি বাকিটা ফ্রিজে রেখে দিই সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও ব্যস্ত আর একটা দিন পার হলো যদিও ফ্রাইডে ছিল আজকে প্রোগ্রাম ছিল ঘুরতে যাওয়ার তো সারাদিন বৃষ্টি যার কারণে ঘুরতে যাইতে পারি নাই ঠিক আছে লস হয়ে গেছে আজকে সারাটা দিন বৃষ্টি নামার কারণে বাইরে ঘুরতে যাওয়াটা ক্যান্সেল তো যেহেতু ওয়েদারটাও সেরকম ছিল সারাদিন বৃষ্টি তো আজকে এই জন্য সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শুধুই খিচুড়ি খিচুড়ি খুব পছন্দ করে তো এই জন্য সকালেও খিচুড়ি মানে দুপুরেও খিচুড়ি রান্না করা হয়েছে রাত্রেও সেই খিচুড়ি মানে আজকে হলিডে না খিচুড়ি ডে গেছে আমাদের হসপস ডে অবশ্যই তবে আজকে সারাদিনের মধ্যে সব থেকে ভালো লাগছে যে বিষয়টা সেটা হচ্ছে আজকে স্পেশালি সেমাই রান্না করা ছিল যেটা আমার জন্য ঠিক আছে থ্যাংক ইউ সেমাইটা রান্না করছিলাম নবাবি সেমাই নবাবি সেমাইয়ের জন্য একটা ক্রিম দিতে হয় তো ক্রিম ছাড়া আমি ওইভাবে রান্না করছি দুধ দিয়ে যে ক্রিমটা তৈরি করছি যারা রান্না করেন নবাবি সেমাই হয়তো ভাবতে পারেন যে ক্রিম ছাড়া কিভাবে নবাবি সেমাই রান্না করলো তো আমি এইভাবেই রান্না করি যখন ক্রিম ঘরে থাকে না তবে যাই হোক সেমাইটা জোস ছিল সেমাইটা অনেক সুন্দর ছিল ঠিক আছে থ্যাঙ্কস টু ইউ ফর সেমাই ওয়েলকাম তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহ হাফেজ